হাই গাইস, নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। তো অনেক দিন পর আমরা একটি ব্লগ নিয়ে আসলাম। মূলত আমার হাজবেন্ড খুব বেশি ব্যস্ত, যার কারণে আমরা বের হতে পাচ্ছি না। তো আজকে অনেক কষ্টে একটু সময় বের করতে পেরেছিল। আর মূলত বাসায় লোডশেডিং হচ্ছিল, যার কারণে আমরা চিন্তা করলাম যে বাসার লোডশেডিং উপভোগ না করে বাইরে গরমটাই মূলত একটু উপভোগ করে আসি। তো লাকিলি আমাদের কপালটা খুব ভালো ছিল, যে বিকেলের পর সেই হাঁসফাঁস গরমটা ছিল না, মোটামুটি ওয়েদারটা একটু ঠান্ডা ছিল আর মৃদু মৃদু বাতাসও বইছিল। তো এতে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে আসছি, বিজিবি ক্যাম্প পার্ক। তো বড়কালীবাড়ি থেকে রিক্সা দিয়ে আমাদের এখানে আসতে সময় লেগেছে 20 মিনিটের মতো। তো এখন আমরা ভিতরে ঢুকবো, তো চলুন ঘুরে দেখা যাক পার্কটা কতটা সুন্দর। হ্যালো, আমরা এখন আছি বিজিবি ক্যাম্পের একটি জায়গায়। এটা একটা পার্কের মতো, আমি সেই এটা অবস্থিত। তো মাঝে মাঝে সময় কাটাতে এখানে আসাই যাই। এটা ময়মনসিং থেকে খুব দূরে নয়, মানে শহর থেকে খুব দূরে নয়, একদম কাছে। কালীবাড়ি থেকে আমাদের রিক্সা ভাড়া লেগেছে 60 টাকা। মোটামুটি ছোট হলেও এটা খুব সুন্দর পরিবেশ। আর এখানে খাবার দাবারও আছে, আমরা এখন খাবার দাবার ট্রাই করে দেখবো কেমন খাবার দাবারগুলো। পার্কটি যেহেতু ব্রহ্মপুত্র নদের পাশে অবস্থিত, তাই খাবার ট্রাই করার আগে আমরা একটু নদীর পাড়ে ঘুরে আসতে গেলাম। তো এইখানের অবস্থা দেখে মনটা খুব বেশি খারাপ হয়ে গেল, নদীরতে জল নেই বললেই চলে। একসময় খরস্রোতা নদী এখন প্রায় মৃত অবস্থাতে রয়েছে। তো যাই হোক, আশপাশের পরিবেশ খুব সুন্দর ছিল, আর যেহেতু নদের পাশে অবস্থিত সেই কারণে বাতাসও ছিল প্রচুর। তো তো নদের অবস্থা, নদীর মাঝখানে চর ভেসে উঠেছে, প্রায় হেঁটেই পার হওয়া যাবে এরকম অবস্থা। তো যাই হোক, আমরা এখন ক্যান্টিনে চলে আসছি। তো এখানে আমরা দেখি কি কি পাওয়া যায়, তারপর আমরা এখান থেকে খাবার নেব। তো এখানে মোটামুটি ভালোই খাবার দাবার ছিল, বার্গার পিৎজা থেকে শুরু করে সব কিছুই ছিল। তো আমরা একটা হটডগ আর একটা কফি নিলাম। হটডগের দাম ছিল 50 টাকা আর কফির দাম ছিল 20 টাকা। তো এখন আমরা খাবারটা ট্রাই করব। তো আমাদের খাওয়া দাওয়া শেষ। তো খাবার ট্রাই করার পর আমার কাছে কফিটা খুব ভালো লেগেছে, আর হটডগটা আমার কাছে তেমন ভালো লাগেনি। তো এতে এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে। সন্ধ্যা সময়ে এই পার্কটা নতুন একটা রূপ নেয়, চারপাশের লাইটগুলো জ্বলে উঠছিল। আর আজকে শুক্রবার ছিল, যেই কারণে মানুষজনের পরিমাণ খুব বেশি ছিল। মূলত বসার জায়গাগুলো ছাড়াও মানুষ চেয়ার নিয়ে নদীর পাশে বসেছিল, আর মূলত ফ্যামিলিও আসছিল অনেকগুলা, যার কারণে পরিবেশটাও খুব সুন্দর লাগছিল। তোই তো তো এখানে সীমান্ত বেকারি ছাড়াও সীমান্ত সুইটস এবং একটি ছোটোখাটো জামা কাপড়ের দোকানও ছিল। তো যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি। তো আমাদের ছোটোখাটো এই ব্লগটি আপনারা উপভোগ করেছেন, সেই জন্য আপনাদের অনেক ধন্যবাদ। পরবর্তী ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন।